মূল ক্যাম্পাসে ফিরে যাওয়ার দাবিতে ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী আলমগীর সবুজ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সবুজ, কর্মসূচির বিস্তারিত তথ্য আপনি আমাদের জানাবেন। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা বিভাগের যে ক্যাম্পাসটা আসলে মূলত চট্টগ্রাম শহরে অবস্থান করেছে, অবস্থিত এটা হচ্ছে চট্টগ্রাম শহরের বাদশা মিয়া সড়কে অবস্থিত। আমরা এখন এই ক্যাম্পাসে আছি। এটা আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা বিভাগের যে শিক্ষার্থীরা আছে তার দীর্ঘদিনের দাবি ছিল তাদের ক্যাম্পাসে যেন মূল বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া হয়। সে দাবির প্রেক্ষিতে তারা 22 দফা দাবিতে 23 দিন ধরে এখানে আন্দোলন করছিল। কয়েকদিন থেকে তারা মূল একটা দাবিতে চলে গেছে, সেটা হচ্ছে তাদের জন্য মূল ক্যাম্পাসে তাদের চারুকলা বিভাগটা ফিরিয়ে নেওয়া হয়। এই দাবিতে তারা আন্দোলন করে আসছিল, কিন্তু আজকে সকাল থেকে তারা ফটকে, মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। এ কারণে আসলে এখানে আজকে শিক্ষার্থীদের বাইরে কোনো শিক্ষক প্রবেশ করতে পারেনি, এখানে কোনো ক্লাস হয়নি। এবং শিক্ষার্থীরা আসলে তাদের দাবিতে অনড় থেকে তারা তাদের এখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। একটু এখানে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক এসেছিলেন তাদের সাথে আলোচনা করতে, কিন্তু তাদের আলোচনা খুব বেশি আসলে ফলপ্রসূ কোনো আলোচনা হয়নি। তারা শিক্ষার্থীরা যেটা বলছেন তাদের, তারা একদফাতে তারা অটল আছেন। তারা বলছেন তাদের মূল ক্যাম্পাসে তাদের বিভাগটা ফিরিয়ে নেওয়া না পর্যন্ত তারা তাদের অবস্থানে অনড় থাকবে না। তারা এখানে তাদের এদের তাদের অনড় থাকবেন, তারা তাদের আন্দোলনে অটল থাকবেন। আপনি নিশ্চয় দেখছেন বাবলে এখানে শিক্ষার্থীরা এখানে বসে আছেন, তারা প্রতিদিনে এখানে 23 দিন ধরে এখানে অবস্থান করছেন। তারা এখানে গান গেয়ে আড্ডা দিয়ে এবং তাদের বিক্ষোভ করে স্লোগান দিয়ে তাদের সময়টা পার করছেন। তারা যেটা বলছেন, তারা যদি তাদের মূল ক্যাম্পাসে তাদেরকে ফিরিয়ে নেওয়া না হয় তারা তাদের অবস্থান থেকে সরবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। বাবলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে 24 শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ।